ভাই ওই কথা কোয়েন না, আমার আগে চেহারাটা দেখলে মানুষে ভয় পাইতো। ভাই প্রেম প্রীতি বন্ধন, আজকে আমার প্রথম শুটিং, তা আমার খুব আনন্দ লাগছে আর কি। অনেকদিন পরে একটা অ্যাকশন দৃশ্যের একটা অভিনয় করতে গিয়া, যে এক বছরে আমি কোনো কাজ করি নাই কিয়া, কিন্তু এক বছরের মধ্যে আজকে প্রথম কাজ করলাম, তো আমার খুব ভালো লাগছে আর কি। আচ্ছা, আপনি আমরা দেখেছি আপনি কাজ করেছেন মান্নার সাথে, শাকিব খানের সাথে অনেক কাজ করেছেন, মানে সোনালি দিনের ভিলেন আপনাদেরকে আমরা বলে থাকি। তো সেই সময়ের ফাইট আর এখনকার ফাইট, এবং এখন যে ফাইট দৃশ্যগুলো আরও উন্নত হয়েছে, এই প্রেম প্রীতির বন্ধন সিনেমায় ফাইট দৃশ্যটা আসলে কীভাবে প্রেজেন্টেশন হচ্ছে বলবেন? আপনার ফাইট সম্বন্ধে বলতে আসলে ফাইট শুরু হয়েছিল রংবাজ ছবিতে, জসিম সাহেবের এই রংবাজ ছবিতে শুরু হয়েছিল প্রথম ফাইট। সেটাকে আস্তে আস্তে জসিম সাহেবও ই করছে, ওস্তাদ জাহাঙ্গীর আলম ক্যারাটি করছে, তারপরে এটাকে রুবেল সাহেবও অ্যাকশন ওয়ারিয়র্স গঠন করছে, জসিম সাহেব জেমস করছে, তারপরে আরমান সাহেব ফাইট ডাইরেকশন দিচ্ছে, আরমান মুসলিম সাহেব দিচ্ছে, অহনে তার ভাতিজা, সেটা পুরাটাইকে বোম্বাই এবং মাদ্রাজে বলতে পারে, মাদ্রাজে তো ভালো কাজ করে, কিন্তু আমাদের দেশে মার্কেটটা তো ছোট, যার কারণেই আমরা ওইটাও তো কুলায় উঠতে পারতেছি না আর কি। শর্ট ওইভাবেই নিচ্ছি, কিন্তু আমরা পুরাটার দিকে কুলায় উঠতে পারতেছি না। ছবি যাই হোক, আমার মার্কেটটা তো ছোট। মেন প্রবলেমটা আমরা বুঝতে পারছি যে টাকা, মানে টাকা প্রবলেম, কারণ ছোট মার্কেটে বিগ টাকা অনেক টাকায় পরিস করে আসলে টাকাটা উঠে। ইন্ডিয়ান ছবি অগদেশের 90টা দেশে চলে, আর আমাদের দেশের ছবি তো শুধু আমরা বাংলাদেশ আর মুষ্টিগত কয়েকটা দেশে, কিন্তু ওখানে ইউটিউবটা হওয়াতে, চ্যানেলটা হওয়াতে অনেক দেশের বাঙালিরা আমাদের ছবিটা দেখে আর কি। এতে আমরা অনেক লাভবান হচ্ছি, কিন্তু আমরা পাশাপাশি যেই অভিনয়গুলি করে যাচ্ছি আর কি, আমি আশা করি বাঙালি হিসাবে ওদের থেকেই খারাপ আমাদের দেশের টেকনিশিয়ান না, বরঞ্চ ওদের থেকেই আমরা ভালো। যেমন আগে আরমান সাহেব কলকাতা ফাইট করছে, ফাইট ডাইরেকশন দিয়েছে, আমি প্রসঞ্জিতের লগে সিবা করছি, ওই সময় বাংলাদেশ থেকে ফাইটার এবং ফাইট ডাইরেক্টর নিয়ে ইন্ডিয়া কাজ করতো, আর আমরা পিছিয়ে গেছি গেলে ওরা অনেক খরচ করে আর অনেক, মানে যে তারা কম্পিউটারে এটি ওরা আগে করে, কিন্তু আমরা যেই কাজগুলি করি আমার কাছে ওরা, আমি বলবো যে অগদেশ থেকে আমাকে ফাইটার ভালো, আমাকে ফাইট ডাইরেক্টর ভালো। যেমন নিঃস্বার্থে ভালোবাসা একটা ছবি অনন্ত জলিলের, সেই ছবিতে আরমান সাহেবে ফাইট করছিল, তো মাদ্রাস থেকে ওরা সিসি করবার জন্য লোক আনছিল, কিন্তু পরে বলল যে ভাই আমার শুধু টাকা দিচ্ছেন, কিন্তু আপনার যে ফাইট ডাইরেক্টর নিচ্ছেন আরমান সাহেব সে অনেক ভালো, সে যেটা কইরা দিব আমি এইটাই সিসিতে পাবো, আমি চলে যাচ্ছি আর কি, সেটা বলছে আর কি। প্রেম-প্রীতির বন্ধন যে ফাইটটা হচ্ছে, আজকে যে শুটিংটা হলো, এই শুটিংটা কি আমাদের আগের শুটিংয়ের সাথে কলকাতা কিংবা তামিল ইন্ডাস্ট্রির সাথে কোনো প্রকার অ্যাডজাস্ট হবে? না না না, এই প্রেম-প্রীতি ভালোবাসা ছবির একটা চুন্ন আঙ্কেল একটা চ্যালেঞ্জের মুখে ফাইট করতেছে, এটা বিভিন্ন বিভিন্ন থেকে এই ছবির ফাইটটা ভালো হবে, অন্যরকম হবে আর কি, সে নতুন একটা চিন্তাধারা। সেই ছবির ফাইটটা বা অ্যাকশনগুলি দেখলে মনে হবে যে আমি একটা নতুন দেখতে আসছি, কোনোটার তো মনে হবে যে এই ছবি আগে কাজ হয়েছে, কিন্তু চুন্ন আঙ্কেল এই ছবি ফাইট ডাইরেক্টর যে, কিন্তু অনেক মেধাবী চিন্তা কইরা সেই কাজগুলি করতেছে যাতে দর্শকের ভালো লাগে। দর্শকের ভালো লাগাই মানে আমাদের পরিশ্রমটা সার্থক করা আর কি। সিনেমা ইন্ডাস্ট্রিতে আপনার মোট সিনেমা কতগুলো? আমি সিনেমাতে অভিনয় করি 1984 সালে, পরে হাজারের উপরে ছবিতে অভিনয় করছি, এবং টিভির নাটক আর ওখানে তো অনেক স্টেজ এবং ইউটিউবের, আমি কোনো কাজই আমি ছোটো করে দিলাম। লাস্ট ছবিটা করলাম, এই ছবির আগের ছবিটা করলাম রুজিনা পার ওই ফিরে দেখা, এটা গোয়ালন্দ ফরিদপুরে গিয়ে কাজ করছি, ওই ছবির ফাইট ডাইরেক্টরা ছিল আরমান সাহেব, মানে চুন্ন আঙ্কেলেরই চাচা আর কি, কিন্তু ফাইট তারা সব জিনিসের থেকে আলাদা করবার চেষ্টা করে যে আমি এই ছবিতে যেই ফাইটটা করব, কিন্তু অন্য ছবিতে এই ফাইট করব না। আচ্ছা, অপবিশ্বাস জয় চৌধুরীর সাথে আপনি কয়টা সিনেমা হয়েছে? আমি জানি না আর কি, অপবিশ্বাস আর জয়ের সাথে কয়টা সিনেমা হয়েছে, আমি প্রথম দেখলাম যে অপু এই ছবিতে। আপনি কতটা সিনেমায় অভিনয় করেছেন? আমি জয়ের সাথে অনেকগুলি ছবি অভিনয় করছি এবং অপুর সাথে অনেকগুলি ছবি অভিনয় করছি। আচ্ছা, অন্য সিনেমার সাথে এই সিনেমাটা কতটুকু পার্থক্য হবে?
সেটা ডাইরেক্টর বলতে পারবে যে আমি কতটুকু পার্থক্য বলছি। আমরা তো পুরো সিনেমাতে কাজ করছি না আর কি, বুঝছেন? সেটা হলো ডাইরেক্টর বলতে পারবে যে আমি গল্পটা কীভাবে সাজাচ্ছি, বুঝছেন? আমি দেখা গেছি আমারে যেমন এই সিকুয়েন্সটা যেটা করলাম যে অপু বিশ্বাস আমাদেরকে ভাড়া করে নিয়ে আসছে জয়কে মারার জন্য, বুঝছেন? সেইটাই হলো প্রথম মোমেন্টে তো জয়ের আমরা কিছু মাইর করবই, তারপরে জয়ে মনে করেন অ্যাকশন দিয়ে আমাকে পরাজিত কইরা, এটা হলো ফিল্মের ক্যাটাগরিতে জয়ে হিরো হিসাবে ইয়ের চোখে অপুর চোখে একটা ভালো মানুষ শক্তিশালী ম্যান হিসাবে একটু দিকে রোমান্টিকের দিকে যাবে আর কি, বুঝছেন? আপনার মুখ থেকে আমরা এই যে সোনালী দিনের কয়েকটা সংলাপ, ভিলেনের কিছু সংলাপ শুনতে চাই আপনার করুণ বাসায়। ভাই ওই কথা কয়েন না, আমার আগে চেহারাটা দেখলে মানুষে ভয় পাইতো। ডাইরেক্টররা কইতো যে এই শট নিরঞ্জন ছাড়া অন্য কেউ দিলে হবে না, ছবির নাম ঘৃণা। ফরিদি ভাই আমার সাপ দিছে, ওখানে যদি 1,00,000 টাকা দেয় সাপ আমার গলার মধ্যে, আমি ওই কাম করবো না। ছবির নাম গডফাদার, বুঝছেন? অনেক কাজ করছি ভাই, ওই গল্প বললে শেষ হবে না, হাজারের উপরে ছবি। আচ্ছা, হুমায়ুন ফরিদির সাথে এরকম কোনো সংলাপ ছিল যে ভাই? হুমায়ুন ফরিদ তার হইলো গুরু মানুষ, বুঝছেন? তাদের সাথে অনেক কাজ করছি, তাদের সাথে অনেক কাজ করছি। তাদের টনটু কামালের মধ্যে একটা সময় আমার সে একটা কথা বলছিল আর কি, যে আমি ক্যামেরার দিকে যাচ্ছি, এই তুমি এত ক্যামেরা ক্যামেরা লোকের লিগা। তাই আমি বললাম বস এটা তো আপনি তো শিখছি যে ক্যামেরাটা যেদিকে যাবে ওই অ্যাঙ্গেলেই কথা বলবেন আপনার জন্য। আমি তার চেয়ে শিখছি, কারণ আমার নাটকের ওস্তাদ হচ্ছে আব্দুল্লাল মামুন, কারণ কিছু না কিছু তার তো শিখছি আমি আর কি। আমি সিনিয়র অনেক আর্টিস্টের সাথে কাজ করছি নাটকের, যেমন আমি একটা ছবির কথা বলবো, ছবির নাম দমকা। ফেরদৌসী মজুমদারের সাথে 11 বারে শটের মাথায় দিয়া তার একটা শাড়ি ধরে টানার, ফেরদৌসী মজুমদারের আমি দিদির মতন মানে মার তুল্য সম করি, যখনই আমি ধরি আমার রিয়াকশন হয় না, কখনে হেরা সব চলে গেল, তখন আমি এই শট ধৈর্য যখন শট দেই তখন রুবেল ভাই উইড়াই আমার একটা লাথি মারে, আমি হয় না মামুন ভাই হইতেছে নাকি? আরে দিদি বলতেছে নিরঞ্জন তুমি করো, তুমি মনে করো যে আমি তোমার সবথেকে বেশি ক্ষতি করছি যার জন্য তুমি এই কাজটা করতেছো আর কি। তখন এই দিদি এই কথা বলাতে তার 11 বারে মাথায় শট হয়েছে আর কি। ছবি লাস্ট ছবি করছি আমি আব্দুল্লাল মামুনের সাথে দরিয়ার পারে দৌলদি, তার সিনেমা সিনেমা একটা নাটকে কইরা সে আমার বললো নিরঞ্জন আমি আচ্ছা পিজিতে ভর্তি হবো, পরে 1 মাসের মাথায় সে চলে গেলো আর কি। কিন্তু ফরিদি ভাই এরা হচ্ছে মানে উপস্থিত বুদ্ধি অভিনেতা, মানে সেকেন্ডের মধ্যে আপনি কী করবেন তার উপস্থিতি কাউন্টারটা দিবে। যেখানের মধ্যে বড় বড় ভিলেন ছিল সেই জায়গার মধ্যে হুমায়ুন ফরিদি ভাই সবার উপরে ট্যাক্কা মারছে, যেমন এই যুগের মধ্যে মিশা ভাই, তার বুদ্ধি বেরেন পরিশ্রম, সে যে অহন মিশা ভাই যে স্বর দিব আমি নিরঞ্জন এই স্বর যৌবন কালও পারবো না, মানে সে ঘুইরা যে একটা স্বর দেয় আর কি। যাক অনেক কথা বললাম, আপনারা সবাই ভালো থাকুন, যদি কোনো ভুল হয়ে যায় মাফ করে দিবেন, কারণ আমার চেহারাটা এইরকম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আচ্ছা স্যার আরেকটা প্রসঙ্গ, 2 মিনিট।